এখন যত প্রশ্ন দিয়েছেন এই প্রশ্নগুলি পকেটে করে নেওয়া ছাড়া উপায় নেই। এগুলি পকেট দুই অল্প কিছু প্রশ্ন হয়তো দেখি দশ মিনিট। ইউটিউবে আপনার লেকচার শুনেছি, আপনি বলেছেন মৃত ব্যক্তির নামে খাওয়ানো যাবে না, খাওয়ালে মৃত ব্যক্তির আদাব হবে। কিন্তু এক আলেম সাহেব মৃত ব্যক্তির নামে খাওয়ানোর দলিল দেন সূরা নিসা সাত নম্বর আয়াতে। কপা সূরা নিসা সাত নম্বর আয়াতে খাওয়ানোর দলিল বলে আছে, ওখানে খাওয়ানোর কোনো প্রসঙ্গই নেই। সূরা নিসা সাত নম্বর আয়াতের মধ্যে সাত নম্বর ছয় নম্বর আয়াতে সম্পত্তি বর্ণন করেছেন আল্লাহ তাআলা, সম্পত্তি বর্তমান দিল রিজালি নসিব মিম্মা তাসাবু মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়া আকরাবুন। মা বাবা আত্মীয়রা যদি সম্পত্তি রেখে যায় পুরুষরাও ওয়ারিশি হবে, উত্তরাধিকার পাবে। ওয়ালিন নিসাই নসিব মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়া আকরাবুন, এবং মহিলারা মেয়েরাও মা বাবার পরিত্যক্ত সম্পত্তির অংশ পাবে। এখানে অংশ সম্পত্তি বর্ণন করছে। এক ছাত্র ছাত্রকে তার ওস্তাদ জিজ্ঞাসা করছে একে একে কত, একে একে দুই রুটি পাঁচ টাকা। আমি জিজ্ঞাসা করেছি একে একে কত, তুই বলবি দুই, তুই দুই রুটি করি তাই বুঝলি আমার ক্ষুধা লাগছে। এর ক্ষুধা লাগছে এই জন্য একে একে দুই নেই, একে একে কি দুই রুটি। আল্লাহ আয়াতে সাত নম্বর আয়াতে বললেন যে মহিলাদেরকে ঠকাইস না, বাপের যে সম্পত্তি রেখে যায়, মায়ের রেখে যায়, আত্মীয়রা রেখে যায়, ছেলেরা সব খেয়ে ফেলিস না ওই সব সম্পত্তি, বোনদেরকে অধিকার দিস। আল্লাহ বলছে ওইটা ওয়ার, আর এরা ওখানে বাড়িতে থেকে যে আপদ খাওয়া, কারণ এদের ভুঁড়ি ভুঁড়িতে খালি কেমন দোজক, ভুঁড়িতে বানাইছে দোজক খালি ভরতে চাই, বুঝেন না যেখানে যায় সেখানে খাওয়ার কথা। আস্তাগফিরুল্লাহ, কি অপব্যাখ্যা কোরআনের এই আয়াতে। কিয়ামত পর্যন্ত যদি সে শত শত হাজার হাজার তাফসীর সব ঘাটে, তবুও সূরা নিসার সাত নম্বর আয়াতে কোন চল্লিশের শতাংশ খাওয়াবেন কোন কিছুর এক কণা পরিমাণও সে খুঁজে বের করতে পারবে না। যদি পারে আমি বাংলাদেশ ছেড়ে চলে যাবো। কোরআন আমার সামনে আছে, আমার আইপ্যাডের দুনিয়া সব তাফসীর, যত হাজার তাফসীর সব আমার আইপ্যাডের মধ্যে আছে। এসব মিথ্যা কথা বলে কোরআনের অপব্যাখ্যা। আমি বলেছিলাম আমাদের ইউটিউব বক্তব্যে যে আমি একটা নিয়ে বারোটা দিয়ে যাব, মুর্দার জন্য বারোটা কাজ করা যাবে, কয়টা বারোটা, তার নামে কোরআন দিবেন মসজিদে মাদ্রাসায় যতদিন ওই কোরআন তেলাওয়াত চলবে উনি সওয়াব পাবেন। দুই নম্বর তার নামে মসজিদ বানাবে যতক্ষণ সে মসজিদে আল্লাহর সিজদা দেবে এবাদত চলবে উনি সওয়াব পাবেন। তিন নম্বর ওনার নামে টিউব দিতে পারবে প্রতি বিন্দু পানির সব ওনার নামে চলে যাবে। চার নম্বর কোন নদীর নাব্যতা নষ্ট হলে নদী খাল খনন করে দেবেন, কৃষকরা কৃষি করবে ওই পানি দিয়া, যত শস্য দানা জন্ম হবে উনি প্রত্যেকটা সব উনি করেন। পাঁচ নম্বর যাত্রী ছাউনি নাই, রাস্তা দীর্ঘ সময় হাঁটতে হয়, কোনো বিশ্রামের জায়গা নাই, একটু টয়লেট নাই, একটু সেজদার জায়গা নাই, ব্যবস্থা করে দিলেন, আমার মায়ের পক্ষ থেকে পান্থশালা নির্মাণ করে দিলাম, যতকাল থাকবে মায়ের সওয়াব পাবো। হ্যাঁ, ছয় নম্বর সন্তানটা, সন্তান রেখে মরে গেছে, সন্তানকে আলিম বানাই দিলেন, হাফেজে কোরআন বানাই দিলেন, এই সন্তান যত ইবাদত বন্দেগী করবে, তালিম করবে, তোয়াজ করবে, মা বাবার সওয়াব পাইতে পারবে। সাত নম্বর যে কোনো সাদাকা, একটা এতিমখানা দিয়ে দিলেন মা বাবার নামে, একটা মাদ্রাসা দিয়ে দিলেন, একটা কোরকানিয়া মক্তব দিয়ে দিলেন মা বাবার নামে। ১৯৪৪ সালে এক ছেলে মেয়েরা মা বাবার নামে একটা মক্তব দিয়েছিল, ১৯৪৪ সালে সেই মক্তবটা আজকে ২০১৮ সাল পর্যন্ত আছে, কামিল হাদিস, কামিল তাফসির, কামিল ফেকা, কামিল আদিব এম এ ক্লাস পর্যন্ত এখনো আছে সেই মাদ্রাসা। অথচ দিছে ১৯৪৪ সাল ব্রিটিশ আমলে, তারা গেছিল গরু খাওয়াই দিল, মৌলভী সেকান্দর আলী নোয়াখালী উনি কয় গরু খাওয়াস না, একটা মাদ্রাসাতে বাবার নাম কাজে লাগবে, ওরা দিছে সেই মাদ্রাসা আজও আছে, গরু খাইলে তো তখনই শেষ, উল্টে আরো বাবার আজাব হইতো। আল মাইয়িত ইউআযাবু বিমা নিয়া আলাইহি, মাইয়িতের জন্য নিয়াহাত করলে কবরের আজাব হয়। এখন নিয়াহাত কাকে বলে? বিলাপ অনুষ্ঠান। বিলাপ অনুষ্ঠান বলতে সাহাবীরা কি বুঝতেন? ইবনে মাজার হাদিস কুননা নাউদুল ইসতিমা ইলা আহলিল মাইয়িত ওয়া সানাতাত তুআমা মিনান নিয়াহা, আমরা সাহাবাই কেনাম সবাই
মুর্দার বাড়িতে যাওয়া সেখানে জিয়ারত খাওয়ানির আয়োজন করাকে নিয়াহাত বলতাম, যে নিয়াহাত করলে মুর্দার আযাব শুরু হবে। সহি হাদিস। এজন্য ওই সাতটা করবেন, আরো পাঁচটা আছে। আর সালাত আলাইহি ওয়া মাহাবুবের জন্য নিজে সরাসরি দোয়া করবেন, ওনারা উপকৃত হবেন। আল ইস্তিগফার আল্লাহুম্মা, তাদের জন্য আল্লাহর কাছে মাফ চাইবেন, আল্লাহ তাদের গুনাহ ক্ষমা করে দিবেন। তিন নম্বর, ইনফাজু আহাদিহিমা মিন বাদিহিমা, তারা যদি কোনো মুসিবত আসা কিছু ওয়াদা করে গিয়ে থাকে যে এত টাকা দিব, দিয়ে মরতে পারেননি, আগে মারা গেছেন, আপনি দিয়ে দেন, তারা সওয়াব পেয়ে যাবেন। সালাতুর রাহিম আল্লাতি লা তুসালু ইল্লা বিহিমা, মায়ের আত্মীয়দের খোঁজ খবর নেন, তাদের সেবা দেন, মা সওয়াব পাবে। বাবার পিতৃকুলের আত্মীয়দের খোঁজ খবর নেন, বাবার সওয়াব পাবে। পাঁচ নম্বর, ইকরামু সাদিকিহিমা, মায়ের বান্ধবীদেরকে কিছু কাপড় চোপড় দেন, ঈদে চাঁদে তাদেরকে একটু খাওয়ান, মেহমানদারি করেন, 500 টাকা দিয়ে দেন, মায়ের সওয়াব পাবে। বাবার বন্ধু যারা আছে, বাবার বন্ধু কারা কারা ছিল 10-20 জন, ওদেরকে একটা করে পাঞ্জাবি দিয়ে দেন, 100 টাকা করে ঈদের সময় হাদিয়া দিয়ে দেন, একটু পান খাওয়ান, একটু বিস্কুট খাওয়ান, বাবার সওয়াব পাবে। পাঁচটা সাতটা কয়টা নিলাম, কয়টা নিলাম, কয়টা একটা দিলাম, কয়টা 12টা, লাভ টিকলো কয়টা 11টা, লাভ ব্যবসা বন্ধ হয়েছে না, আজ এটা নিছি, ওটা ক্যান্সার, ওটা কি ক্যান্সার, ওটা তোমারও ক্যান্সার, মুর্দারও ক্যান্সার, মুর্দারও গজব, তোমারও গজব, ওটা শ্রাদ্ধ, ওটা ওটা বিজেপি শ্রাদ্ধ, ওরা শ্রাদ্ধ করে ওরা করুক, তুমি মুসলমান কেন করবে, এটা বিজেপি, এটা ফেরাউনে করছে প্রথম, মুর্দারে খা মুর্দার জন্য খাওয়াইছে প্রথম কারা, ফেরাউন, সুন্নাতুল ফেরাউন, ফেরাউনের সুন্নাত, আস্তাগফিরুল্লাহ। পার্শ্ববর্তী আমাদের অন্য অন্য জাতি ধর্ম আছে, ওনারা শ্রাদ্ধ করে না, এটা ওনাদের নেই, ওনারা করে ওনাদের ধর্ম, তুমি আমাদের মুসলমান ধর্মে এটা কেন আনবা, কেবল গরু দেখলে খাইতে মন চায় না, গরু খাওয়া মুসলমান। আজকে আর ফসরত দেওয়ার টাইম নাই, কয়েকটা দিছি রে ভাই, পনে 11টা পরে আমার সমস্যা হবে, পদের সাথে হয়ে গেল প্রশ্ন একটা থুয়ে যেতে পারে সব উঠে দিয়ে, আল্লাহ পদের সাথে তা নির্মাণ করাই দেন সরকার দিয়ে, আমি পদের সাথে জন্য দোয়া করে গেলাম, পদের সাথে হোক ইনশাআল্লাহ। তো আল্লাহ তালা, আল্লাহ এই মাহফিলকে কবুল করুন, আল্লাহ তালা এই মাহফিল যারা আয়োজন করেছেন তাদেরকে কবুল করুন, যে যুবকরা কষ্ট করে এই মাহফিলের জন্য কত পরিশ্রম করেছেন আল্লাহ তালা তাদেরকে কবুল করেন, মুরব্বিয়ান যারা আছেন আল্লাহ তাদেরকে কবুল করেন, আমাদের মা বাপকে ক্ষমা করেন, জিন্দা মুর্দা সকল মুমিন মুমিনা মুসলিম মুসলিমাকে ক্ষমা করেন আল্লাহ তালা, আমরা কাফফারাতুল মজলিস মজলিস আছে কাফফারা দোয়াটা পড়ে আমরা উঠি, সুবহানাকাল্লাহুম্মা وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك والسلام عليكم ورحمة الله وبركاته